ছাত্র জনতার গণভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জাদুঘরে পরিণত করা হবে গণভবন থাকবে শহীদদের তালিকায় আর ছত্রিশ দিনের আন্দোলনের দিন ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্ট জনগণ এটি জয় করেছে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তরিক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিতে পিস্তল ঠেকানো হয় মুখ খুললেন বিচারপতি মোঃ হায় খালাস দিয়ে রশানলে পড়ে ছেড়েছেন দেশ তবে দুপুর থেকে পিস্তল বের করে এরপর আমানে আওয়ার ওকে ধরে এবং বলে আপনি বলেন তার একটা সম্মান সিস্টেম কি হবে পার্শ্ববর্তী রায় দিবেন কি সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে সবাগে মানব বন্ধন বৈষম্য ঠেকাতে নির্দিষ্ট নিয়ম চালুর আহ্বান জানালেন মান্না আমাদের দেশে চাকরিতে কত ধরনের বিভেদ আছে যারা যারা চাকরি করে তাদের কাছ থেকে ঘুষ দেন এই পদ্ধতি চলেছে পুরা ব্যবস্থাটা বদলাতে হবে খুলনার দাকোপে জোয়ারের পানিতে বেড়িবাদ ভেঙে প্লাবিত লোকালয় ডুবেছে কয়েকশো বিঘা

বাংলাদেশে আমন্ত্রণ দর্শক সাথে আছে আমি জান্নাতুল কুলি শুরুতেই দেখছিলেন সংবাদের শিরোনামগুলো ছাত্র জনতার গণ স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘর করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান এবং গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের চিত্র তুলে ধরতেই এই সিদ্ধান্ত দুপুরে গণভবন পরিদর্শন শেষে সব কথা বলেন নাহিদ ইসলাম এ সময় তার সঙ্গে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা নাহিদ জানান গণভবন যেমন আছে তেমন রেখেই জাদুঘরের রূপ দেয়ার চেষ্টা করা হবে নতুন করে যুক্ত করা হবে জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা এবং আওয়ামী লীগ শাসন আমলে গুম খুন ও নির্যাতনের শিকার মানুষের নাম থাকবে আন্দোলনের ছত্রিশ দিনের দিনলিপি আর জাদুঘর তৈরির কাজ ত্বরান্বিত করতে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হবে বলে জানান আইসিটি উপদেষ্টা আগামীকালের মধ্যেই স্থাপিত এবং জাদুঘর বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের কথা উল্লেখ করে উপদেষ্টারা জানান যত দ্রুত সম্ভব জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করা হবে জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন গুম খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই পাঁচই অগস্টের মুহূর্তটি পেয়েছি জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফাঁসিবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন তারও প্রতি না হয় সেটা ইনস্যর করব জুলাই আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের দেখতে নিউরো সায়েন্স হাসপাতাল পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডুস নেন আহতদের খোঁজ খবর আন্দোলনে গুলিবিদ্ধ এগারো জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন যাদের মধ্যে আটজনই বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসপাতাল পরিচালক জানান আইসিউতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা সেখানে গুলিবিদ্ধ চার শিক্ষার্থীর চিকিৎসা চলছে তারা সবাই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানান তিনি নিশ্চিত করেন আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এ সময় সেখানে ছিলেন হাসপাতালের যুগ্ম পরিচালক সহ অন্যান্য সিনিয়র চিকিৎসকরা ফরমাসি সাজা দেয়ার নির্দেশ ছিল হুমকি আর চাপ দেয় রাষ্ট্রযন্ত্র কিন্তু তা মানেননি তিনি খালাস দিয়েছেন আসামিকে ন্যায় বিচার ছিলেন ছিলেন দৃঢ় ফলাফল প্রাণ ভয়ে দেশ ছাড়তে হয়েছে দেশান্তরী হয়েও রক্ষা হয়নি যেন এখন বিগত সরকারের পতনের পর দেশে ফেরার আর দেশ সেবার আকুলতা তার কণ্ঠে বলছি বিচারপতি মোতাহের হোসেনের কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামলায় খালাস দেয় যাকে বরণ করতে হয়েছে সীমাহীন দুর্ভোগ মোতাহির হোসেনের সাথে ভার্চুয়ালি কথা বলেছেন বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন দু সালের সতেরো নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক মোতায়ের হোসেন অর্থ পাচার মামলায় বেকুসুর খালাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সে সময়ের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে যেন জানান দিয়েছিলেন নিজের কঠোর অবস্থানের কেবল ন্যায় বিচার করতে গিয়ে বদলে যায় তার জীবন কি হয়েছিল সে সময় মামলা রায়ের পূর্বাপর ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফিনল্যান্ডে রাজনৈতিক আশ্রয়ে থাকা বিচারপতি মোতায়েস হোসেন শোনালেন ভয়ঙ্কর সব ঘটনা তদানন্তন ঢাকার জেলা যত্ তদানন্তন ঢাকার মেট্রোপলিটন স্টেশন যত্ তারা আমার চেম্বারে এসে হুমকি দিয়েছে যে আপনি যদি তার ক্রয়মানকে খালাস দেন খালাস দিয়ে যদি চেম্বার থেকে বের হয়ে যান এরপরে কিন্তু আপনার লাশ পাওয়া যাবে আপনি গুম হয়ে যাবেন আইন সচিব যার নাম শেখ জহির এবং আইন মন্ত্রণালয়ের আরেকজন এরা আমাকে নানাভাবে অস্ত্রের মুখে হুমকি বলেন তাদের কোমর থেকে পিস্তল বের করে এখন মানে আমার লোকে ধরে এবং বলে যে স্তর্ভে গুলি করলে একবারে দশটা গুলি কিন্তু বুকছে করে যাবে আপনি বলেন এই বিচারকের মতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সেই মামলার সাক্ষ্য প্রমাণ অনুযায়ী সাজা দেওয়ার কোনো সুযোগ ছিল না কেবল রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিতে লিখিত রায়ে স্বাক্ষর করার চাপও ছিল মোতায়ের হোসেনের উপর হোসেন মোহাম্মদ এরশাদ শেখ হাসিনা খালেদা জিয়ার মামলার বিচার করা এই বিচারকের কখনো সাক্ষাৎ বা আলাপও হয়নি তারেক রহমানের সাথে শুধু দৃঢ় অবস্থান ছিল ন্যায় বিচার নিশ্চিতে সরকারি সাক্ষী তদন্ত কর্মকর্তা এদের বক্তব্য দিয়ে কোন দিন কোন আসামিকে দোষী সাব্যস্ত করা যায় না তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জিরো এইরকম একজন নিরীহ মানুষকে এই আইন সচিবের হুকুমে অথবা ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে বা আইনমন্ত্রীর হুকুমে নির্দেশে আমি একজন নিরীহ মানুষকে শাস্তি দেব এটা আমার বিবেক কখনোই সায় দেয় আমি ডিটারমাইন্ড ছিলাম আমি সত্য বিচার করব এটা আমার যা হয় তবে ফরমাইশি রায় না দেয়ার খেসারত দিতে হয়েছে মোতাহের হোসেনকে দেশ ছাড়তে হয় প্রাণ ভয়ে প্রথমে মালয়েশিয়া এরপর সেখান থেকেও বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ভয়ে পালিয়ে যেতে হয় নেপালে আর দুই সালে ছেলেকে নিয়ে আশ্রয় নেন ফিনল্যান্ডে মালয়েশিয়া থেকে ছয়জনকে অ্যারেস্ট করার জন্য বাংলাদেশ থেকে চৌত্রিশ জন গোয়েন্দা চারজন মন্ত্রী মালয়েশিয়া গিয়েছে অবস্থা করছে এই নিউজ পাওয়ার পর আমি আমার বাসায় না উঠে আমি সরাসরি চলে যাই পাঁচ সাতশো মাইল ধরে জঙ্গলে গিয়ে ওখানে বাস করি ষোলো দিন পাঁচ আগস্ট গণভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর আশাবাদী বিচারপতি মোতায়ের হোসেন দেশে ফিরতে চান দ্রুত সময়ে আমি মনে করি এই দেশে যদি আমি কিছুটা সেবা করার সুযোগ পেতাম বিশেষ করে আইন সংস্কার সম্পর্কে আমার এই দেশান্তরিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি রাষ্ট্র সংস্কার আইনি সংস্কার ফৌজদারি সম্পর্কে এই নিবিড়ভাবে গবেষণা করেছি তার রহমানকে খালাস দিয়ে বিচারপতি মোতাহার হোসেনের দেয়া সেই রায়ের পর 2014 সালে Dudok তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে আট বছর পর করে মামলাও সম্প্রতি এই মামলা থেকে খালাস পান আলোচিত এই অবসরপ্রাপ্ত বিচারক স্যার সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঠাকা চাকরিতে প্রবেশের বয়স বয়সীমা থাকা উচিত নয় এ মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কেউ যাতে বয়সের কারণে বৈষম্যের শিকার না হয় তা নিয়ে সুনির্দিষ্ট নিয়ম চালু করারও আহ্বান জানান তিনি সকালে সবাগে সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ আন্দোলনকারীরা বলেন চাকরির বয়স নির্দিষ্ট করে দীর্ঘদিন মেধাবীদের সাথে বৈষম্য করা হচ্ছে শিক্ষা ব্যবস্থার দিকে নজর না দিয়ে এমন বয়সীমা নির্ধারণ অযুক্তি মানববন্ধনে মাহমুদুর রহমান মান্না বলেন সুন্দর স্বদেশ গড়ার লক্ষ্য পূরণে প্রাথমিক আন্দোলন সফল হয়েছে তবে দাবি আদায়ের জন্য আন্দোলনকারীরা ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি যদি আমরা এই দেশকে উন্নত করতে চাই ওই দেশের কাতারা নিতে চাই তাহলে অবশ্যই চাকরিতে আবেদন বয়সীমা পঁয়ত্রিশ বৃদ্ধি করতে হবে এবং ন্যূনতম আন্তর্জাতিক মানদণ্ডকে আপনার কভার করতে হবে আমাদের যোগ্যতা আমাদের দক্ষতা অভিজ্ঞতাকে প্রমাণ করার একটা সুযোগ দেন আমাদের দেশে চাকরিতে কত ধরনের বিভেদ আছে কত ধরনের বৈষম্য আছে সেই কথা বলতে গেলেও একটা লম্বা মতো হয়ে যাবে যারা যারা চাকরি করে তাদের কাছ থেকে ঘুষ দেন এই পদ্ধতি চলেছে পুরা ব্যবস্থাটা বোঝাতে হবে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা এরই মধ্যে অবরোধ করেছে সড়কে সবশেষ অবস্থা আমরা জানতে চাই সেখানে আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী আছেন ভাস্কর একটু জানাবেন শিক্ষার্থীরা শাহবাগে আন্দোলন করছে যেমনটা আমরা জানিয়েছি খবরে যান চলাচলের কি অবস্থা ওই এলাকায় জ্বালাবেন আর তাদের মূল দাবিগুলো সম্পর্কে একটু বিস্তারিত যদি আমাদের জানাতেন দুপুর দেড়টা থেকে চাকরিতে আবেদনের যে বয়সীমা সেই বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে কিন্তু শাহবাগ অবরোধ করা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে এবং এই মুহূর্তে তিরিশ মিনিটেরও বেশি সময় হতে চললো শাহবাগের যে চারটি সড়ক বিভাগ চারটি সড়ক রয়েছে শাহবাগ বড় সেই চারটি সড়কের পুরো চারটি সড়কই কিন্তু বন্ধ করে রয়েছে এর মাঝে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন মেডিকেলের যারা রুগী হিসেবে যাচ্ছেন অথবা রুগীকে দেখতে যাচ্ছেন তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে গাড়ি সহ অথবা অ্যাম্বুলেন্স সিএনজি বিভিন্ন যানবাহনের মাধ্যমে এখানে একটি বিষয় উল্লেখ করতে যাচ্ছি কলি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করার জন্য সকাল এগারোটা থেকে শাহবাগে কিন্তু প্রথমে মানববন্ধন করে আন্দোলনকারীরা এবং তার পরবর্তীতে তারা বলেছেন দুপুর দুইটা পর্যন্ত যদি সরকারের পক্ষ থেকে তাদের সাথে কেউ যোগাযোগ না করে তাহলে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন সে অনুসারেই দুপুর দেড়টা থেকে তারা কিন্তু শহর অবরোধ করছেন এবং তারা এখন বলছেন দুপুর তিনটার মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার পক্ষ থেকে যদি আন্দোলনকারীদের পক্ষে সাথে যোগাযোগ করা না হয় তাহলে কিন্তু তারা আরও কঠোর আন্দোলন করবেন এবং সেই অনুসারে যখন আন্দোলনকারীর যে সকল সমন্বয়করা ছিলেন তারা কিন্তু বলছেন যে বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে কিন্তু উন্নত দেশের চাকরিতে প্রবেশের যে বয়সীমা সেই বয়সীমা কিন্তু কোনোভাবেই অনুসরণ করা হচ্ছে না বাংলাদেশকে যদি বিশ্বের বিভিন্ন উন্নত দেশের পর্যায়ে অথবা সমতুল্য হিসেবে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই চাকরির বয়স সীমা বাড়াতে হবে এবং তিনি বলছেন যে তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই কাজটি সম্পন্ন করতে কারণ তাদের অনেকেরই কিন্তু ইতিমধ্যেই যে মাঝে যে মহামারী দু হাজার সালে সেই মহামারীর কারণে তাদের শিক্ষা জীবন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা সরকারের কাছে বিনীতভাবে বলতে চাচ্ছেন তাদের দাবি অনুযায়ী যে তারা কোনোভাবেই কিন্তু চাকরি চাচ্ছেন না তারা চাচ্ছেন যে আবেদনের যে বয়স সে আবেদনের বয়স যাতে দ্রুত পঁয়ত্রিশ করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে যাতে সেটা উন্মুক্ত করে দেওয়া যায় বলে অনেক ধন্যবাদ আপনাকে ভাস্কর সামগ্রিক স্বার্থ বিবেচনা না করে বিশেষ ব্যক্তি বা দলের পক্ষে অবস্থান নিলে ভারতের মতামতকে গ্রহণ করবে না বাংলাদেশের জনগণ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ব্রিসফি বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব নয় আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে ভারত সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এ সময় রিজভি বলেন বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক দু দেশের অনেক অমীমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা বলেন দু সালের পিলখানা হত্যাকাণ্ড ছিল দুরভিসন্ধিমূলক দাবি হত্যাকাণ্ড নিয়ে প্যান্ডোরার বাক্স খুলতে শুরু হয়েছে আপনারা যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নিবে না বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয় আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ তিনি শেখ হাসিনা গত উনিশ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মিরপুর দশ নম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মিজান নামের এক কিশোর একটি মাদ্রাসার হেফসেখানায় পড়ত সেব একমাত্র সন্তানকে হারিয়ে শোকে বিহবল পুরো পরিবার এর মধ্যে মামলা করেছেন নিহত মিজানের বাবা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান স্বজনরা নিজের একমাত্র সন্তান নারী ছাড়া ধন মিজানকে হারিয়ে শোকে কাতর মা কাজলি বেগম এক মুহূর্তের জন্য ভুলতে পারছেন না সন্তানকে পরিবারের অন্যরা এরি মধ্যে সরিয়ে ফেলেছে নিহত 14 বছর বয়সী মিজানের ব্যবহৃত জিনিসপত্র। আর বাবার কাপড় সবুজ আমি কাপড় সর দইরা কান্দি দেইগা ও রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রণক্ষেত্র হয়ে উঠেছিল মিরপুর দশ গত ১৯ জুলাই সেই আন্দোলন দেখতেই ঘটনাস্থলে যায় মাদ্রাসার হেফজখানার ছাত্র মিজানুর রহমান তালুকদার তখনই পুলিশের ছড়া গুলি শিশু মিজানের বুক চিরে বেরিয়ে যায় আন্দোলনকারী ছাত্ররা ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় সেখানেই মৃত্যু হয় ওর লাগে গেলতে গেলিয়া আমার বাবার

তার একটু রেস্ট তো বসলাম বসলাম পরে আর সাত মিনিট পরে ওটা আসেন গেলাম গিয়ে পুলিশ টান দিয়ে দেখাইলাম বলে হয় আমার নিহত মিজানকে দাফন করা হয়েছে ভাসান টেকের বিআরপি কবরস্থানে প্রায় সেখানে দেখা যায় এক সন্তান হারা বাবাকে কবর জিয়ারত করে ছেলের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন তিনি সিলেতর তোর পাবো না সিলেমা মা ছেলে তোর ছেলে পাওয়া দেবো না তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা দু সপ্তাহ পার হলেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্যার পানি পুরোপুরি নামেনি ভুক্তভোগীরা বলছেন পানির ঠলের তীব্রতা এবং নেমে যাওয়ার ধীরগতি দুটোই এবার অস্বাভাবিক বিশেষজ্ঞরা বলছেন দুর্গত এলাকার জমির গঠন এবং নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি নামছে ধীরগতিতে সেই সাথে নদীগুলোর বাঁধ বানানোর ফলেও ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ অগাস্টের বন্যায় তলিয়ে যায় ফেনীর বেশিরভাগ এলাকা নষ্ট হয় বাড়িঘর আবাদি জমি গবাদি পশু হঠাৎই বন্যার কবলে পড়ে নোয়াখালীও টানা দু সপ্তাহের বেশি সময় ধরে ভোগান্তিতে জেলার কয়েক লাখ মানুষ কোনো কিছু বুঝে ওঠার আগেই তীব্র গতিতে বানের পানি ঢুকে পড়ে কুমিল্লার অনেক এলাকায় প্রাণ বাঁচাতে গিয়ে মূল্যবান জিনিসপত্রও সরাতে পারেননি বানভাসী মানুষজন ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর সহ দশ জেলার কয়েক লাখ মানুষ এখনো পানি বন্দী বানের পানি কমার পর আবার বেড়েছেও কিছু এলাকায় পানি নামার যে গতি তা খুব স্বাভাবিক না ভুক্তভোগীদের কাছে খাল পরিষ্কার নেই কারণে পানি গুলার নাম তো পারে না মানুষ অনেক কষ্ট করতেছে এখনো দুবার করে বিল্ডিং করে গেলে খালের উপর এখন এগুলার কারণে আমাদের সমস্ত ব্যাগডু বিজে আর গ্রামে ছিল না খরন করার কারণে ছোট হয়ে গেছে ময়লা আবর্জনা থেকে শুরু করে মানে এমন কোনো জিনিস নাই যে খালি আপনি পাবেন না পানি না নামায় অনেকেই এখনো ফিরতে পারেননি নিজ বাড়িতে অন্যান্য এলাকায় দুই তিন দিনের মধ্যেই বন্যার পানি নামলেও এবার তা কেন হল না সেই প্রশ্নের জবাব খুঁজেছে বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট নদীর মধ্যে দিয়ে যে পানিটা যাওয়ার কথা সেটা যথেষ্ট পানি যেতে পারে নাই কারণ প্রবাহ ক্ষমতা অনেকটাই কম আবার অনেক জায়গাতে নদীর মধ্যে বাঁধ দিয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটি করা হয়েছে মাছ চাষ ধান চাষ এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটি সেটাও বাধা দিয়েছে নদীর লেভেলের বা ফ্লার প্লেনের লেভেলের যে উচ্চতা কোনো কোনো জায়গাতে লোকালয়ের উচ্চতা কিন্তু তার সাথে কম যার ফলে একবার পানি ঢোকে ওই পানি আর সহজে বেরোতে পারেনি এটা একটা কারণ সেই সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে নদী খাল বিল দখলের যে সংস্কৃতি তা আরও ভোগাতে পারে বলে আশঙ্কা এই বিশেষজ্ঞের উন্নয়ন এর ধারাবাহিকতে অনেক জায়গায় আমরা ল্যান্ড রিক্লেমেশন করেছি নদী ভরাট ওই ক্যানেলগুলোকে আমরা রাখি নাই তো যার ফলে পানি নদীর থেকে সমুদ্রে যাওয়ার পথে দুইটা মাত্র একজিট দিয়ে পানি বের হতে পেরেছে এই স্ট্রাকচারগুলো এরকম প্রবাহের জন্য ডিজাইন করাও নাই যার ফলে আমরা দেখেছি যে স্ট্রাকচারগুলো ড্যামেজ হয়েছে কোনো কোনো জায়গাতে ফেলও করেছে আন্তর্দেশীয় সব নদী নিয়ে ভারত ও মিয়ানমারের সাথে বিজ্ঞানসম্মত আলোচনার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা ন্যায্যহিষ্টা নিশ্চিতের তাগিদ দিয়েছেন সেই সাথে গুরুত্বের সাথে নজর দিতে বলেছেন বন্যা ব্যবস্থাপনায় মাকসুজ মিশু যমুনা নিউজ ঢাকা খুলনার দাকপে জোয়ারের পানিতে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করছে স্থানীয়রা তবে এখনো প্লাবিত লোকালয়ে আর বিস্তীর্ণ ফসলি জমি স্থানীয়রা জানান জোয়ারের প্রভাবে শুক্রবার দুপুরে ঢাকি নদীর বাঁধ ভেঙে যায় আর এতে করে পানখালী ইউনিয়নের খোনা গ্রামের একাংশ পানি ঢুকে পড়ে ডুবেছে কয়েকশো বিঘা জমির আবন খেত আর এই অবস্থায় চরম উৎকণ্ঠায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে সময়ে তারা বাঁধ মেরামত করছেন এর আগেও কয়েক দফা একই জায়গায় বেড়ি বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে বালি দেওয়ার কথা তিন নেবর বালি দিনই আজকে এই শুধু এই দুর্নীতির কারণে এই কন্ট্রাক্টরের দুর্নীতির কারণে আজকে আমার গিয়ে এই পরিস্থিতি আমরা রাত্রিও আটকা পারিনি এখনও আটকাতে পারিনি এই মুহূর্তে খুলনার ডাকুপে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি প্রবীর একই জায়গায় বারবার বাদ ভাঙছে এলাকাবাসী কি বলছেন মূলত এর কারণ কি আর এখন লোকালয়ের কি অবস্থা ফসলি জমির কি অবস্থা দেখছেন জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এটি খোলারাবাদ এলাকায় যেটি গোনা নামে পরিচিত সেই জায়গাটির বাদ প্রথমে পরশু যে জোয়ারটা হয় অর্থাৎ এই সময়ে যে জোয়ারটা এখন দেখতে পাচ্ছেন এবং যেটি একটি খরস্রোতা নদী এটিকে বলা হয় ঢাকি নদী এই নদীর একদম পার ঘেঁচেই কিন্তু বেরি বাঁধছি সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেই বেড়ি যে ঘোনা নামক জায়গাটি সেখানে পরশু এই জোয়ারে প্রথমে ফাটন ধরে তারপর আস্তে আস্তে ভাঙন শুরু হয় তখন থেকেই কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সদস্যদের এখানকার যারা এলাকার যারা তারা জানিয়েছে কিন্তু সেটি তারা করেনি বলে তারা অভিযোগ করেছে যার ফলে আজকে আবার যখন ভাটি শুরু হয় সেই ভাটিতে বাসটা কোন রকম এটি আসলে জোড়া লাগানো সম্ভব হয়েছে দেখতে পাচ্ছেন বালু বস্তা এবং যে সমস্ত বাস টাস লাগে সেইগুলো দিয়ে কোনোভাবে এটি জুড়া লাগেছে কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয় এই অঞ্চলের মানুষের অভিযোগ বারবার ভাঙে বাদ যেটি কখনোই পানি উন্নয়ন বোর্ড সেটি সঠিক তদারকি করে না শুধু তাই নয় তারা একটি কথা বলে থাকে যে এই অঞ্চলে নদী শাসন না করে বেড়িবাদ নির্মাণ আসলে সেই বেড়িবাদ গুলো কখনোই টিকবে না তার নদী তার গতিপথ পরিবর্তন করে অর্থাৎ নদী ভাঙতে ভাঙতে বাঁধের কাছে চলে আসে আবার একটি রিংবাদ তৈরি হয় আবার বাঁধের কাছে চলে আসে আবার একটি রিংবাদ তৈরি হয় আবার সেখানে এইভাবে জীবন জীবিকা এবং এই অঞ্চলের মানুষের শুধুমাত্র যে জায়গাটি নয় সহ এই দুর্ভোগ যে তাতে চলতে তারা চায় একটি সমাধান যেটি স্থায়ী এবং টেকসই সমাধান বরাবর তারা দাবি করেন যে আমরা কোনো ত্রাণ চাই না আমরা চাই একটি চেকসই বেরিবাদ সেই বিষয়টি তারা আবার নতুন ভাবে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের কাছে সরকার প্রধান এবং আহ যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছে সেই উপদেষ্টার কাছে কিন্তু তারা আবার শক্ত বাদ এবং এর ফলে কিন্তু জানদিকের যে তিনটি গ্রাম পারৈশালী ঘোনার আবাদ এই তিনটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এই অঞ্চলে কয়েকশো ধান বিনষ্ট হয়েছে হয়েছে মানুষের ঘরে পানি করে মানুষের অন্যতম জীবিকা নির্বাহ করে সেটি হচ্ছে চিংড়ি ঘের উপর সেগুলো ভেসে গেছে অর্থাৎ নতুন ভাবে আবার তাদেরকে শুরু করতে হবে সেগুলোই তাদের আবেদন একটি বর্তমান অন্তর্থী সরকার সেটি দেখবে বলে তারা প্রত্যাশা করে ধন্যবাদ আপনাকে প্রবীর চট্টগ্রাম ওয়াসার অনিয়ম দুর্নীতির তদন্তে কাজ শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ সকালে ওয়াসা ভবন পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক সহ তিন সদস্যের তদন্ত কমিটি এ সময় ওয়াসার সমাপ্ত বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাই করেন তারা বৈঠক করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সহ প্রকল্প সংশ্লিষ্টদের সাথে তদন্ত শেষে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়া হবে চট্টগ্রাম ওয়াসাকে আগে থেকে আমরা জানিয়েছি এবং সেইভাবে আমরা তদন্ত পরিচালনা করছি এবং আমরা এখনো তদন্তের মধ্যেই আছি এটি শেষ হলে আমরা তদন্ত কার্যক্রম শেষ হলে আমরা আমাদের প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপন করব আমি দুর্নীতির ব্যাপারে আমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি যে চট্টগ্রাম শহরের পাঁচশো কন্ট্রাক্টর আছে ওয়াসাতে একটা কন্ট্রাক্টর যদি আপনাকে বলে ফজলুল সাহেবকে টাকা দিচ্ছি তাহলে সেদিন আমি এখানে একদম উঠে সঙ্গে আপনাদের সামনে বাড়িয়ে চলে যাব চট্টগ্রামের সীতাকুণ্ডে এস কর্পোরেশনের জাহাজ ভাঙা কারখানায় ব্রয়লার বিস্ফোরণে দশজন গুরুতর দগ্ধ তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি একটু জানাবেন দগ্ধ আহতদের কি অবস্থা আর বিস্ফোরণের ঘটনাটি আসলে কিভাবে ঘটলো জানতে পেরেছেন কি না কলি দগ্ধদের অবস্থা আসলে খুবই খারাপ এবং চিকিৎসকরা যেটি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন দু থেকে একেবারেই নব্বই শতাংশ কিন্তু তাদের শরীরে একেবারেই পুড়ে পুড়ে গেছে এবং তারা বলছিলেন যে এটি ধারণা করছেন যে এটি মূলত আগুনে পড়া এবং কেমিক্যাল থেকে হয়েছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত তারা সঠিকভাবে আসলে বলতে পারেননি আমরা কিন্তু এখন রয়েছি সেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে রয়েছে এবং বলা হচ্ছিল যে এখানে যারা আসলে এখন পর্যন্ত বারোজন ভর্তি হয়েছেন অগ্নিদগ্ধ এবং যারা আসলে দগ্ধ হয়েছেন তাদের মধ্যে বারো জনের মধ্যে ছয়জনকে কিন্তু আইসিউতে আসলে পাঠানো হয়েছে এবং বেশিরভাগই অবস্থা কিন্তু খুবই একেবারেই খারাপ অবস্থা আশঙ্কাজনক বরা যায় চিকিৎসকরা ধারণা করছেন যে তাদেরকে আইসিউতে ইউতে পাঠানো হয়েছে এবং অনেকের আসলে হাত পা শরীরের বিভিন্ন স্থান কিন্তু একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে ফলে সেক্ষেত্রে অনেকের শ্বাসনালী এবং অনেকের কানে কান থেকে রক্ত এবং বিভিন্ন জায়গায় আসলে ব্যথা শুরু হয়েছে ফলে তাদের অবস্থা একেবারে গুরুতর চিকিৎসকরা বলছেন আমরা যতটুকু খবর পেয়েছি এস এন কর্পোরেশনের যে একটি জাহাজ সেটি ভাঙতে গিয়ে মূলত ইঞ্জিন ইঞ্জিন একটি বিস্ফোরণ ঘটে এরপরে আসলে তারা এরপর আর কোনো কিছু বলতে পারেননি এবং যারা আসলে স্বজন ছিলেন খবর পেয়ে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন তাদের সাথে কথা বলছি তারাও আসলে বলছেন যে খবর পেয়ে তারা এখানে এসেছেন এবং কর্তৃপক্ষ বলছেন তারা আসলে কোনো ধরনের এখন বক্তব্য দেননি তবে এই যে এই জাহাজ ভাঙা যে শিল্প সেটি সেই অ্যাসেন্ট কর্পোরেশনটি জাহাজ ভাঙতে গিয়ে যে ঘটনা ঘটে সেটি বেশি অনেকেই ক্ষুব্ধ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই ঘটনা আসলে সুষ্ঠু বিচার করার জন্য এবং এটি কিন্তু একটি গ্রিন শিপ ইয়ার্ডের একটি জাহাজ ভাঙতে গিয়ে তাদের এই দুর্ঘটনা ঘটে এবং চট্টগ্রাম সীতাকুণ্ড এলাকায় যেই তিন থেকে চারটি এখন পর্যন্ত গ্রিন শিপ ইয়ার্ডে রাফ করে কিন্তু এই গ্রিন শিপ ইয়ার্ডে প্রথমবারের মতো একটি দুর্ঘটনা ঘটেছে এই যে বিস্ফোরণ ঘটেছে এবং তাদের প্রত্যেকের অবস্থা কিন্তু এখন পর্যন্ত আশঙ্কাজনক বলা যায় এবং তারা যারা স্বজন রয়েছেন তারা আসলে চিন্তা করছেন যে ঢাকায় অনেকে পাঠানোর কথা এবং যদি এখানে পর্যাপ্ত চিকিৎসা না পায় বা এখান থেকে যদি কোনো ধরনের বলা হয় যে বাহিরে স্থানান্তর করার জন্য এবং আছেন তারা চেষ্টা করছেন এবং তাদের অবস্থা একেবারেই গুরুতর বলা যায় এবং আইসিউতে পাঠানো হয়েছে ছয় এবং আরও বেশ কিছু পথে রয়েছেন তারা আসলে এখানে এসে ভর্তি হওয়ার কথা রয়েছে বলি ধন্যবাদ আপনাকে শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সারাদেশে শিক্ষক লাঞ্ছিত এবং জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এ সময় পদত্যাগ পত্র বাতিল করে শপদে পুনর্বহালের আদেশ সম্বলিত প্রজ্ঞাপন জারির দাবি তোলা হয় দুপুরে প্রেস ক্লাবে ছিল এই সংবাদ সম্মেলন যাতে এগারো দফা তুলে ধরে বিটিএ সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে সহকারী প্রধান শিক্ষকের উচ্চতর স্কেল প্রদান পেনশন প্রথা চালু এবং বিভিন্ন ভাতা একই সাথে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি প্রথা চালুর দাবি জানায় সংগঠনটি সেই সাথে শিক্ষক নিয়োগের কমিশন গঠন এবং গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো পরিচালনার মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্টকরণ সহ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরকরণের লক্ষ্যে উল্লেখিত এগারো দফা দাবি পূরণ এবং লাঞ্ছিত জোরপূর্বক পদত্যাগ বাধ্য করা শিক্ষকদের পদত্যাগপত্র বাতিলপূর্বক সহপদে পুনর্বাহনের আদেশ সংবলিত প্রজ্ঞাপন জারি করার জন্য নির্দেশনা দিবেন কবর থেকে আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উত্তোলন না করার দাবিতে পাবনায় থানা ঘেরাও করেছে বিক্ষোভ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকাল থেকেই সদর থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ মিছিল করেছেন তারা শিক্ষার্থীরা জানান ছাত্র জনতার আন্দোলনে আগস্টের চার তারিখ আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন পাবনার দুই শিক্ষার্থী জাহিদ এবং নিলয় সে সময় ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন করা হয় পরে দুজনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত চল্লিশ দিন পরে কেন আমার ভাইয়ের লাশ তোলা হবে কবর থেকে সেই দিন কোথায় গেছিল সবাই আমরা কোনোভাবেই চাই না যে আমার ভাইয়ের লাশ কবর থেকে তোলা হোক কেন এক মাস পরে আমাদের শহীদ জাহিদ ভাইয়ের লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হবে এই বিষয়ে আমরা আসলে জবাব চা কোর্ট এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের ডেড বডি উঠানো হবে তাহলে আমি তার বাবা আমি তার বাবা হিসাবে আমার কিন্তু জানা উচিত বিদ্যমান জলবায়ু নীতিগুলো দ্রুত সংস্কার এবং পরিকল্পনা প্রণয়নের স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জলবায়ু ন্যায্যতা জোট বাংলাদেশ সকালে সংবাদ সম্মেলনে তোলা হয় এই দাবি এ সময় অগণতান্ত্রিক উপায় তৈরি এবং বিদেশি ঋণ নির্ভর মুজিব জলবায়ু পরিকল্পনা বাতিলের দাবি জানানো হয় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় নেওয়া হয় পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা বাংলাদেশের নেই আর প্রকল্প উন্নয়ন এবং বাস্তবায়নে ঘাটতি আছে জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের আহ্বান জানানো হয় দুর্নীতি মোকাবেলায় কৌশল ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অর্থায়নের নেত্রতা অনিসুতের পরামর্শ দেন আলোচকরা দখলকৃত পশ্চিম তীরের গোলাগুলিতে মার্কিন নাগরিক নিহতের ঘটনায় শুরু হয়েছে ব্যাপক তোলপাড় ইসরায়েলের বিরুদ্ধে বইছে নিন্দা আর সমালোচনার ঝড় এরই মধ্যে ঘটনা সুষ্ঠু এবং পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে পশ্চিম তীরে বেসামরিকদের সুরক্ষার বিষয়ে জোর দিচ্ছে মানবাধিকার সংস্থাগুলো তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করবে ওয়াশিংটন এই মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান এ বিষয়ে তেলাবিবের সাথে যোগাযোগ রেখেছে ওয়াশিংটন ইসরায়েলি সেনাদের গুলিতে মার্কিন তুর্কি দ্বৈত নাগরিক হত্যার বর্বরিচিত আখ্যা দিয়েছে আঙ্কারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এখন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো আসল ঘটনা উদ্ঘাটন আমরা সেটাই করছি তেলাবিবের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে কি কি পদক্ষেপ নেওয়া হবে তাও পর্যবেক্ষণ করছি ড্রোনের পর রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দিয়েছে ইরান যা দিয়ে ইউক্রেনে জোরদার হামলা চালাচ্ছে রুশিয়ানারা চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয় পশ্চিম তীরে পশ্চিমের হুঁশিয়ারি উপেক্ষা করেই মস্কোকে ক্ষেপণাস্ত্র সহায়তা দিয়েছে তেহরান প্রতিক্রিয়ায় দেশটির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো নিজ ভূখণ্ড কুরস্কে ইউক্রেনীয় অভিযান শুরুর পর আরও তেতে উঠেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা জবাবে একের পর এক শহর কেঁপে উঠছে মুহুরমুহুর মিসাইল আর ড্রোন হামলায় এবার উঠল এসব হামলায় ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের তথ্য রাশিয়াকে দেয়া ইরানের সবশেষ অস্ত্রের চালানে ছিল স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল যা এরই মধ্যে ব্যবহার করছে মস্কো মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়ালস্ট্রিট জার্নালের দাবি পশ্চিমা নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করেই দেয়া হয়েছে এসব মিসাইল ধারণা বিনিময়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চায় তেহরান ওয়াল স্ট্রিট জার্নাল বলছে মিসাইল সরবরাহের প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা পশ্চিমাদের পেজেস্কিয়ান প্রশাসনকে চাপে ফেলতে ইউরোপের আকাশে ইরানি পতাকাবাহী বিমান নিষিদ্ধ করা ছাড়াও থাকতে পারে বেশ কিছু বিধিনিষেধ ইউক্রেনে পুরোদমে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে বেড়েছে তেহরান ও মস্কোর নিরাপত্তা নির্ভরশীলতা এ বিষয়ে আমরা আগেই সতর্কবার্তা দিয়েছি গেল জি সেভেন আর ন্যাটো সম্মেলনেই আমরা ঐক্যমত্তে পৌঁছেছিলাম যে রাশিয়াকে কোনো ব্যালিস্টিক মিসাইল দিলে ইরানের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ আগস্টে গেল বার্তা সংস্থা রয়টার্স জানায় রুশ সেনাদের স্বল্প ইরানি মিসাইল ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হচ্ছে এর আগে পরম মিত্রকে শহীদ ড্রোন সরবরাহের অভিযোগও ছিল তেহরানের বিরুদ্ধে কিন্তু বরাবরই সব দায় অস্বীকার করে আসছে দেশটি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ঘন্টায় দুশো চৌত্রিশ কিলোমিটার বেগে চীনের উপকূলীয় শহর হাইনানে আঘাত থেমেছে সুপার টাইফুন ইয়াগি শুক্রবার আঘাত থানা টাইফুনের প্রভাবে ঝড় বাতাস সহ হচ্ছে তুমুল বৃষ্টিপাত চীনের আবহাওয়া দফতর জানিয়েছে হাইনান উপকূলে আঘাত থান টাইফুনটির ক্যাটাগরি পাঁচ এখনও পর্যন্ত যাকে এশিয়ার সবচেয়ে শক্তিশালী উপকূলীয় টাইফুন হিসেবে রেজিস্টার করা হয়েছে ইয়াগাইর উপকূলে প্রকোপে বিদ্যুৎ বিভ্রাতির শিকার আট লাখ ত্রিশ হাজার পরিবার আর উপকূলে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা বন্ধ মূল বিমানবন্দর শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান জলাবদ্ধতার কারণে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে টাইফুনের কেন্দ্রটি আঘাত ফেলেছে ভিয়েতনামেও দুপুরের বাংলাদেশে এতক্ষণ সঙ্গে ছিলেন যারা ধন্যবাদ সবাইকে